আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে রেডি মিক্স ফালুদার রেসিপিটা শেয়ার করব। তো আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, আমি দুইটা ফালুদা দিয়ে তৈরি করব। তো একটা ফালুদার জন্য 1 লিটার দুধ লাগে, দুইটা ফালুদার জন্য 2 লিটার। তো আমার দুধগুলো ফ্রিজে ছিল, যে কারণে একটু আইস হয়ে আছে। এটাকে একদম গরম করে ডাবল অর্ধেক করে নেব, মানে একটা ফালুদার 1 লিটারের অর্ধেক করে নেব, আর দুইটার জন্য 2 লিটারকে 1 লিটার বানিয়ে নেব। তো আমি আজকে এই ফালুদাটা নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভারের রেডি মিক্স ফালুদা। এটা দিয়ে আসলে খুব সহজে বানানো যায়, যে কারণে এই গরমের মধ্যে যদি ঝটপট ফালুদা খেতে ইচ্ছে করে এটা বানিয়ে নিতে পারেন। তো এটার মধ্যে 3টা প্যাকেট দেওয়া থাকে, 2টা জেলেটিন আর 1টা হলো গিয়ে মিক্স ফালুদা। তো 2টা জেলি বানানোর জন্য আর 1টা শুধু ফালুদা রান্না করার জন্য। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই যে ফালুদাগুলো, আসলে এখানে বেশি কিছু দেওয়া নাই, নুডলসের মতো, আর চিনি, কিশমিশ আর সাবুদানা টাইপের। এটা চাইলে এক্সট্রা বানানো যায়, আবার মিক্স ফালুদা দিয়ে বানালে হয় কি, যে তাড়াতাড়ি বানানো যায়, এটাই তো আমি দিয়ে দিচ্ছি। এটা আমার দুধগুলো অর্ধেক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দুধ ঘন হলে খেতে ভালো লাগে, সেই জন্য ঘন করা। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। তো এটা জাল দিয়ে 7-8 মিনিট জাল দিয়ে দিলে হয়, অর্ধেক হয়ে যায়। এই তো মোটামুটি হয়ে এসেছে। এই যে সাবুদানার ভিতরে সাদা যে দানাগুলো থাকবে, সেটা যখন হয়ে যায় তখন বুঝবেন যে আপনার আর ফালুদাটা অলমোস্ট হয়ে গেছে। তো এই তো হয়ে গেল, এটা ঠান্ডা করার জন্য রেখে দিব, আর বেশি ঘন করবো না, না হলে ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে আসবে, সেই কারণে এই পর্যায়ে আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি তৈরি করে নেব জেলিগুলো। তো এখানে আসলে ফালুদার মধ্যে অনেক সময় দেখা যায় যে লেখার মধ্যে দিয়ে দেয় ওনারা যে 1 প্যাকেটের জন্য 250 গ্রাম পানি, মুঠেও এটা না, এটা কেউ করবেন না। 250 গ্রাম পানি দিলে এটা পাতলা হয়ে যায়, জেলিগুলো জমবে না। তো এখানে আপনারা নেবেন 150 গ্রাম পানি নিয়ে জাল দিয়ে ওইটাকে 100 গ্রাম করে নেবেন, তাহলে আপনাদের পারফেক্ট হবে, আদারওয়াইজ হবে না। তো অনেক সময় দেখা যায় যে সবাই বলে যে রেডি যা লিখে দিয়ে দিই, তাই হয়ে আসলে হয় না, বানাইতে গেলে দেখা যায় অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তো আমি এটাকে দুইটাই একসাথে জাল দিয়ে নিচ্ছি, 4-5 মিনিট জাল দেওয়ার পর আমি ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। তো আমি যেদিন বানিয়েছিলাম এটা প্রচুর গরম ছিল, যেখানে জমার কোনো সুযোগ ছিল না। আমি 12টার দিকে এটা রেডি করেছিলাম আর 2টা সময় 2টা 3টার দিকে কেটে ফেলেছি। তো আপনারা যদি পারেন 4-5 ঘন্টা আগে রেডি করে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবেন, সেক্ষেত্রে খুব ভালো হয়, তাহলে জেলিটা জমে ভালো করে। তো এটা জমার সুযোগ হয়নি, তারপরে যা হয়েছে মাশাল্লাহ ভালো লেগেছে। আর এদিকে আমি সব কিছু ফ্রুটস নিয়েছি, আর এই যে গ্রিন জেলিটা সেম প্রসেসে বানিয়ে নিয়েছিলাম। এবার আসি মূল প্রসেসে, যে কী করে লেয়ারগুলো দেবেন ফালুদা। কিন্তু এই জিনিসটাই সুন্দর, এই যে কতটুকু নরম ছিল দেখেন, আর অনেকটাই শক্ত হয়ে এসেছে। আমি পাতলা রাখছিলাম, তারপরে শক্ত হয়ে এসেছে। এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করবেন, না খেতে ভালো লাগে না। তো কয়েকটা লেয়ার দিতে হয়, তো আমি এখানে একটা একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ফালুদার লেয়ারটা, তারপরে দিয়েছি কিছু ফ্রুটস, মানে আমি প্রথম দিয়েছিলাম কলা, তারপরে জেলি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো ধরনের ফ্রুটস ইউজ করতে পারেন, 4-5 ধরনের, 2-3 ধরনের, আপনাদের বাসায় যে ধরনের ফ্রুটস থাকবে সেটা। আমি কিছু ডালিম দিয়ে দিচ্ছি, এখনকার ডালিমগুলো এতটা লাল হয় না, কেন জানি ওই দিন কিছুটা মনে হচ্ছে সাদা সাদা। আরও ডালিম পাকা হলে আর একটু ভালো লাগতো। তো যাই হোক, আমি দিয়ে দিলাম এটা, আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আইসক্রিম ইউজ করেছিলাম, আপনারা চাইলে দইটা ইউজ করতে পারেন এক একটা লেয়ারের মধ্যে। তো কিছু কলা, আবার কিছু আপেল দিয়ে দিচ্ছি এখানে, আবার দিয়ে দিচ্ছি কিছুটা ডালিম। তো এখানে চাইলে আপনারা আঙ্গুর ইউজ করতে পারেন, মানে যে কোনো ধরনের ফল। আবার হ্যাঁ, আইসক্রিমটা তো অবশ্যই ইউজ করবেন, অরেঞ্জটা ইউজ করতে পারেন, তারপরে এসব ধরনের জেলি, 2টা জেলি তো আছে এখানে দেয়া ওদের অলরেডি। এই যে দেখেন, আমার যেহেতু খুব তাড়াতাড়ি ছিল ওই দিন, আমি যেদিন বানিয়েছিলাম জেলিটা, তো এতটা বসেনি, আর একটু বসলে হয়তো ভালো হইতো, কিন্তু হাতে এত সময় ছিল না, পাশে মেহমান ছিল, যেখানে খুব তাড়াহুড়া করে হয়ে গেছে। তো আমি এবার দেখেন আইসক্রিমগুলো গলে গেছে, মানে আমি 10 মিনিটের মতো কাজ করেছি বাহির থেকে, ফ্রিজ থেকে এনে আইসক্রিমগুলো, তো সেই পর্যায়ে দেখি অনেকটা গলে গেছে। তো যাই হোক, গললেও তো তেমন সমস্যা নাই, মোটামুটি ভালো ছিল। এখানে আপনারা চাইলে, আর আমি কিছুটা আম দিয়ে দিচ্ছি, আইসক্রিমের বদলে আপনারা দই দিতে পারেন, আবার কিছুটা আপেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল অলরেডি, আমের কালারটা আছে। তো তারপরে লেয়ারে লেয়ারে কালারগুলো আসবে ডিফারেন্ট, যদি ফ্রুটস থাকে তাহলে ফ্রুটসেরও কালার আসে, আবার জেলির একটা কালার আসে,
তাই সব মিলিয়ে মাশাল্লাহ খুব ভালো লাগে কালারগুলো ফাইনাল পর্যায়ে যখন যায়। তো এই তো মোটামুটি আমার হয়ে এসেছে, আমি আরেকটা লেয়ার দেওয়ার আগে দিয়ে দিচ্ছি যে গ্রিন যে জেরিটা ছিল সেটা। এটা খেতে মাশাল্লাহ খুবই ভালো লাগে, একদিন বাসায় ট্রাই করতে পারেন। আর যেহেতু এটা রেডি তাই বানানোটা এতটা ঝামেলা না, আমার তো এতটা ঝামেলা মনে হয় না। আমি যদিও যদিও ভিডিও করেছি তারপরেও, তো আপনারা চাইলে ঝটপট এই গরমের মধ্যে এই রেডি ফালুটাতে ট্রাই করতে পারেন, আর মেহমান আসলে তো অবশ্যই ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। আর ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার। তো একদম শেষমেশ আমি একটু ডালিম দিয়ে দিলাম, তো কেমন হয়েছে আমার রেসিপিটা আজকে অবশ্যই জানাবেন। আর সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।